28 আগস্ট অনুষ্ঠিত এশিয়া কাপ 2022 এর দ্বিতীয় ম্যাচে ভারত পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মোহাম্মদ নওয়াজের বলে ছক্কা মেরে শেষ করেন 2 বল বাকি থাকতেই। সমস্ত ভারতীয় ভক্তরা সারা বিশ্বে এই জয় উপভোগ করছিল, এমন সময় স্টেডিয়ামে এমন একটা ঘটনা দেখা গেল যা সবাইকে অবাক করেছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেক্রেটারি জয় শাহকে হার্দিক পান্ডিয়া বিজয়ী শট খেলার পরে তেরঙ্গা ধারণ করতে অস্বীকৃতি জানাতে দেখা গিয়েছে, যার পরে অনেকেই তার সমালোচনা করেছিলেন। ম্যাচের পরে একজন সহদর্শক উদযাপনের জন্য জয় শাহের কাছে ভারতীয় জাতীয় পতাকা উপস্থাপন করেছিলেন, যা তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। ভারতের জাতীয় পতাকা ধারণ করে উদযাপন না করায় অনেকে সোশ্যাল মিডিয়া জয় শাহের সমালোচনা করছেন। তবে একটি টুইট অনুসারে জানা গেছে যে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসরণ করছিলেন, কারণ তিনি বর্তমানে এসসিসির সভাপতি। দুদকের আচরণবিধি অনুযায়ী তাদের সকল স্টেক হোল্ডারের বিরুদ্ধে সমতা দেখাতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রোমাঞ্চকর জয় পেল টিম ইন্ডিয়া। ম্যাচ জেতার পর রোহিত শর্মা বলেছিলেন যে তিনি তার দলের পারফরমেন্সে খুব খুশি। ম্যাচ শেষে উপস্থাপনায় তিনি বলেন, আমাদের দলের সব খেলোয়াড়ই খুব ভালো পারফর্ম করেছে, আমরা সবাই আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। গত 12 মাসে ফাস্ট বোলাররা খুব ভালো করেছে, সামনের চ্যালেঞ্জের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। হার্দিক পান্ডিয়ার কি হবে, ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া ফেরার পর থেকে তার পারফরমেন্স চমকপ্রদ। দলে ফেরার পর থেকেই তার ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এসেছে। এরপরে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় জয় শাহকে এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, কেন তিনি তেরঙ্গাকে এভাবে অপমান করলেন। কেউ এমনও লিখেছেন যে জয় শাহকে তার বাবাকে বোঝাতে হবে যে একজন সত্যিকারের ভারতীয় হতে হলে হাতে তেরঙ্গা ধরার বা থিয়েটারে জাতীয় সঙ্গীত গাওয়ার দরকার নেই। এবার জেনে নিন এর পেছনে আসল কারণ কি। ভারতের জয়ে প্রতিটি ভারতীয় ভক্তের হৃদয় ছিল শুধু আনন্দ আর উদযাপন। এমতাবস্থায় জয় শাহ, যিনি নিজেই ওই জয়ের আনন্দে সিক্ত ছিলেন, কেন তেরঙ্গা হাতে তিনি নিজে হাতে অস্বীকার করলেন? এই প্রশ্ন যদি সর্বত্র হয় তাহলে আপনি এর উত্তর জানেন। বিশেষজ্ঞরা বলছেন জয় শাহ ICC ক্রিকেট কমিটির সদস্য। নিয়ম অনুসারে ICC সদস্যরা কোনো নির্দিষ্ট দেশের পক্ষে থাকতে পারে না, এই কারণে জয় শাহ সেই সময় তার হাতে তেরঙ্গা নিতে অস্বীকার করেছিলেন। তবে জয় শাহের তরফে এর কারণ এখনও জানানো হয়নি, কারণ তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে সঠিক কারণ জানতে পারেন। জয় শাহের এই ভিডিও দেখে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় জয় শাহের ভাইরাল ভিডিওটি দেখে ভক্তরা ফেটে পড়েন।